হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো জ্যাক বাটন হোল চুইং মেশিন। জ্যাক JKT1790BK1D এই মডেলের বাটন হোল মেশিনে আমরা কিভাবে সার্কেল প্রোগ্রাম করতে পারি সেটি আজ আমি আপনাদের ভিডিওর মাঝে দেখাবো। ভিউয়ার্স, আমি আপনাদের ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে বাজিয়ে রাখুন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, শুরু করা যাক। তাহলে প্রথমে আমাকে মুটকি বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ON যে প্রোগ্রামটি আছে প্রোগ্রামটিতে আমরা এন্টার করব। এন্টার করার পরে এখানে আমরা সার্কেল দেখতে পাচ্ছি নং, এখানে আমরা ক্লিক করার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে মুটকি বাটনটিতে প্রেস করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শার্ট চলে এসেছে। তো ভিউয়ার্স, এই শার্টটির ভিতরে আমার 5টি যদি হোলের প্রয়োজন হয়, 6টি হোলের যদি প্রয়োজন হয়, আমরা সেটি সিলেক্ট করে স্থান মতো বসিয়ে নিতে পারব এবং সেম মেজারমেন্টে সার্কেলভাবে আপনার শার্টের মেজারমেন্টে হোল তৈরি হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো আমরা এটি কিভাবে করতে পারি। তো ভিউয়ার্স, আমার শার্টের কলারের যে হোলটি প্রয়োজন হবে সেটি আমরা এখানে সিলেক্ট করলাম। 1 নম্বর প্যাটার্নে আমরা শার্টের কলারের হোলটি সিলেক্ট করলাম। তারপরে আমরা চলে আসি 2 নম্বরে, এখানে আমরা আরেকটি প্যাটার্ন সিলেক্ট করলাম 2 নম্বর প্যাটার্নে। তারপরে আরেকটি
ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।